আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে খুবই সহজভাবে ম্যাঙ্গো ফ্লেভারের দই রেসিপিটি শেয়ার করতে চলেছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ সেই জন্য আমি এখানে একটা পাকা আম কুচি করে কেটে নিয়েছি এবারে আমের পিসগুলো আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব এবারে আমের পিসগুলো যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন আপনারা চাইলে এই আমের পিউরিটাকে কিছুক্ষণ জাল করে নিতে পারেন তবে আমি এখানে জাল করে নিচ্ছি না কারণ এমনিতে এর ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে দইয়ের মধ্যে তাই আমি এখানে জাল করে নিচ্ছি না এবার দই তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো মতো দুধ নিয়ে নিচ্ছি আর এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা দেওয়ার পর আমি গ্যাসটা অন করে দেব তারপরে এই দুধটাকে কিছুক্ষণ জাল করে কমিয়ে নেব এবার যখন দুধটা হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেব আর এই গুঁড়ো দুধের প্যাকেটটা দিলে কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর দইটা খেতেও কিন্তু অনেক টেস্টি হবে এখানে দুধটা অনেকটা গরম হয়ে গেলে কিন্তু এই গুঁড়ো দুধটা এভাবে দিতে যাবেন না তা না হলে কিন্তু এই গুঁড়ো দুধটা গোটা ধরে যেতে পারে তাই হালকা কুসুম গরম থাকা অবস্থায় এখানে গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে করে ভালো করে মিশিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে একটু কমিয়ে নেব আর এভাবে করে বারবার আমি নাড়িয়ে দিচ্ছি তা না হলে কিন্তু দুধটা তলা থেকে লেগে যেতে পারে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এটা খুব সহজেই ঘন হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার দুধটাকে কিছুক্ষণ জাল করে একটু কমিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আমের পিউরিটা আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নেব আর এই দইটা বসানোর জন্য কিন্তু আমাদের দই লাগবে সেই জন্য অল্প করে একটু আমি দই নিয়ে নিয়েছি আপনারা মিষ্টি দই কিংবা টক দই দুটোই নিতে পারেন এবার আমের পিউরিটাকে খুব ভালো করে ছেঁকে নেব। আর তার উপর থেকে কিন্তু এখানে দইটাও দিয়ে এভাবে করে মিশিয়ে নেব। তাহলে এই দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে এবারে আমের পিউরির সঙ্গে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই আমের পিউরিটা কিন্তু আপনারা গরম দুধের মধ্যে দিতে যাবেন না তা না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে এবার আমের পিউরির সঙ্গে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু দুধটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের এর মধ্যে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যখন এইভাবে আঙুল দিয়ে আপনারা সহ্য করতে পারবেন ঠিক তখনই কিন্তু এই দুধটা রেডি হয়ে যাবে এবার অল্প করে দুধ এই আমের পিউরির সঙ্গে দিয়ে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করেই মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে দুধের সঙ্গে এই আমের পিউরি আর দইটা খুব ভালোভাবে মিশে যাবে এবার সবগুলো দুধ আমি এইভাবে করেই মিশিয়ে নেব আর এই দইটা কিন্তু আমি এই বাটির মধ্যেই বসাবো তাই এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সবগুলো দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি দুধের মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি কারণ পাকা আমটা এমনিতে অনেক মিষ্টি তাছাড়া এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি তাই আমি এখানে চিনি দিই আপনারা চাইলে অল্প করে চিনি দিয়ে দিতে পারেন এবারে দুধের মিশ্রণটার ওপর থেকে একটা সাদা কাগজ দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে ন ঘন্টা পর্যন্ত আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপর এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এটাকে আমি বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে জমেছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে